অথচ এগুলি অরহ হচ্ছে। বরং চরমনায় পীর তো নিজেই বলেছে যে একজন মানুষ যখন অধিক হারে গুনাহ করে তখন ব্যাপক আকারে গুনাহ করার কারণে আল্লাহ তাকে ক্ষমা করতে চান না, তখন হক্কানি পীর আল্লাহর কাছে দোয়া করে, হক্কানি পীর আল্লাহর কাছে দোয়া করে, কাকুতি মিনতি করে তার কাছ থেকে, আল্লাহর কাছ থেকে ওই ব্যক্তির জন্য নাকি ক্ষমা চেয়ে এনে দেয়। নাউজুবিল্লাহ মিন যালিক। এই ধরনের কুফুরি কথা, শিরকি কথা যেই চরমনায় আজকে ইয়ার বিরুদ্ধে, ভাস্কর্যের বিরুদ্ধে কথা বলছে, তারা নিজেরাই এভাবে মানুষকে শিরকের পথে আহ্বান করে। অথচ এই কবর কেন্দ্রিক ওলি আউলিয়া পীর ফকির তারা নাম দিছে গাউস কুতুব, এগুলা কেন্দ্রিক শিরক সমাজে ব্যাপক আকারে ছড়িয়ে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে এক আল্লাহর ইবাদত করার জন্য আহ্বান করেছেন এবং এই কথাটাই বোঝানোর জন্য, শেখানোর জন্য যুগে যুগে কালে কালে নবী রাসূল পাঠিয়েছেন। তাদের একটা কথা ছিল, ইয়া কওমি ইবাদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, হে আমার কওমের লোকেরা তোমরা এক আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের কোনো আর মাবুদ নাই। ওলাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতি রাসূলা আন ইবাদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, প্রত্যেক উম্মতের কাছে, প্রত্যেক জাতির কাছে আমি রাসূল পাঠিয়েছি এই আদেশ দিয়ে যে তোমরা এক আল্লাহর ইবাদত করো এবং আল্লাহ ব্যতীত গায়রুল্লাহ যারা আছে এই তাগুত তোমরা এই তাগুতকে বর্জন করো। অথচ এই তাগুত আমাদের সমাজে প্রত্যেকটা জায়গাতে, প্রত্যেকটা স্থানে রয়েছে, এই তাগুত নিয়ে তারা কথা বলছে না। যেটাতে শিরিক হয়নি, হওয়ার সম্ভাবনা আছে, সেই মূর্তি ভাস্কর্য সেটা নিয়ে তারা গলা ফাটাই দিতেছে মিছিল মিটিং এর মাধ্যমে, বিভিন্ন মাহফিলের মাধ্যমে। অথচ যে শিরক সমাজে প্রতিষ্ঠিত হয়ে আছে, শিরক যে চলছে, এই নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নাই, তাদের কোনো কোনো কথা নাই। প্রাণপ্রিয় উপস্থিতি দিনী ভাই বোনেরা, মনে রাখবেন যে কোনো মানুষ যদি আল্লাহর ইবাদতে অন্য কাউকে শরিক করে তাহলে সে ইসলামের মধ্যে থাকবে না, সে ইসলাম থেকে সে খারিজ হয়ে যাবে, সে যেভাবেই হোক না কেন। দেখুন, ইবাদতের ভিত্তি হচ্ছে তিনটা জিনিস, একটা হচ্ছে ভয়, একটা হচ্ছে ভালোবাসা, একটা হচ্ছে আশা আকাঙ্ক্ষা। যারা মূর্তি ভাস্কর্য বানাইছে তারা কিন্তু ভালোবাসার কারণে বানাইছে, কিন্তু তাদের মূর্তি ভাস্কর্য না বানালে বা ভাস্কর্যের কাছে না গেলে তারা, তাদের যে কোনো ক্ষতি হবে এই ভয় কিন্তু তারা করে না। অতএব এটা শিরকের পর্যায়ে যায়নি। কিন্তু কবর যেখানে প্রতিষ্ঠা করা হয়েছে, যেখানে মাজার প্রতিষ্ঠা করা হয়েছে, আপনি আমাকে বলেন তো যারা মাজারে যায় তারা এই ভালোবাসা নিয়ে যায় না? তাদের প্রতি একটা ভালোবাসা আছে বা এই ভালোবাসা থেকে তারা মাজারে যায়। দ্বিতীয়ত, তাদের ওখানে বিনম্র না হলে, তারপরে তাদের কাছে কণ্ঠ নিচু না করলে তাদের সামনে গিয়ে তারা ভয় পায়, এমনকি অনেক সময় মাজারের সামনে দিয়ে জোরে গাড়ি চালানোটাও অনেকে ভয় পায় যে আমি যদি জোরে গাড়ি চালাই তাহলে কি হবে, বেয়াদবি হবে, বেয়াদবি হলে আমার ক্ষতি হয়ে যাবে। তাহলে পরিপূর্ণ ইবাদত হচ্ছে। আর ইবাদতের তৃতীয় যে মানে ভিত্তিটা, সেটা হচ্ছে কল্যাণের আশা করা, অকল্যাণ থেকে বাঁচার কামনা করা। এগুলি তো হচ্ছেই, মাজারে গিয়ে তো মানুষ এটাই করছে যে আমার বাড়িতে এই অকল্যাণ আছে, তুমি আল্লাহকে বলো আমি আপনার কাছে এসেছি যে আপনি আমার জন্য আল্লাহর কাছে দোয়া করেন যাতে করে আমার বাড়িতে অকল্যাণ দূর হয়, অথবা নির্বাচন সামনে এসেছে আমি যেন পাশ করতে পারি, আমি যেন ভোট পাই, আপনি আল্লাহর কাছে আমার জন্য দোয়া করেন, ডাইরেক্ট তার কাছে প্রার্থনা করছে, সে কি আপনার কথা শুনতে পায়? অথচ এই শিরকগুলা যে সমাজে হচ্ছে এটা নিয়ে কারো কিন্তু মাথা ব্যথা না। এজন্যে মূর্তি বা ভাস্কর্য যেটার বিপরীতে বিরুদ্ধে আন্দোলন হচ্ছে, তার আগে বাংলাদেশকে তাওহিদি দেশে পরিণত করতে চাইলে, বাংলাদেশের জনগণকে তাওহিদি জনতায় পরিণত করতে চাইলে, সবার আগে এই শিরিকের আখড়া, এই কবরগুলোকে ভাঙতে হবে। সবার আগে এই সমস্ত পীর ফকির যারা রয়েছে তাদেরকে তাদের এই ব্যবসা ছাড়তে হবে। তারা যদি তাওহিদের পথে আসে তাহলে তারা ঐক্যবদ্ধ হয়ে যাবে এবং তাদের দেশে এই সমস্ত নাস্তিকেরা, বেদিনেরা মূর্তি এবং ভাস্কর্য প্রতিষ্ঠা করে শিরকের যে বাহন সেটাকে তারা তৈরি করার সুযোগ পাবে না, সাহসও পাবে না ইনশাআল্লাহ। আপনি নিজের ঘরকে ঠিক না রেখে অন্যকে আপনি বলবেন এটা কোনোদিনই হয় না। তো এই জন্যে আমি বিষয়টা আর লম্বা করছি না, এখানে শেষ করতে চাচ্ছি যে
মূর্তি ভাস্কর্য যেমন ইসলাম বিরোধী, কবর উঁচা করা, কবরে চুনকাম করা বা লেপা দেওয়া, ঘর বানানো, সেখানে কোনো কিছু লেখা, এগুলি সম্পূর্ণ ইসলাম বিরোধী। অতএব এবং শিরকের বাহন এবং মাধ্যম, এবং এই শিরকগুলো সমাজে হচ্ছে। অতএব আসুন মূর্তি ভাস্কর্য যেমন আমরা বর্জন করব, অনুরূপভাবে কবর মাজার এগুলিকে যেন আমরা বর্জন করি। এগুলির কাছে যে আমাদের কোনো লাভ নেই, ওরা আমরা ওদের কাছে কোনো মুখাপেক্ষী নয়, বরং ওরা আমাদের মুখাপেক্ষী। জীবিতরা মৃতের কাছে কোনো মুখাপেক্ষী নয়, কিন্তু মৃত ব্যক্তি জীবিতের মুখাপেক্ষী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে